Assalamualaikum viewers, welcome back to my channel Didas Cooking and Blog. So viewers, আপনাদের সবাইকে দশম রমজানে অনেক অনেক শুভেচ্ছা. So guys, আজকে হলো দশম রমজান, তো দশম রমজানের সাদের ব্লগটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি. তো প্রথমে দেখুন যে আজকে রমজানের জন্য দশম রমজানের জন্য কি কি ইফতার বানাচ্ছি. তো দেখুন এখানে প্রস্তুত করা হচ্ছে খিচুড়ি, তাও হচ্ছে ভেজিটেবল খিচুড়ি. তো আজকে হচ্ছে রহমতের 10 নম্বর রোজা. তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সবগুলো সবজির সঙ্গে মাত্র আধ পট চাল দিয়েছি এবং এক মুঠো মুসুরের ডাল দিয়েছি. তো এটা দিয়ে কিন্তু আজকে আমরা বানাবো পাতলা খিচুড়ি, তাই এই আধ পট চাল দিয়ে কিন্তু অনেকটা খিচুড়ি হয়ে যাবে, যেটা আমরা খাওয়ার পরেও রয়ে যাবে. তো এখন আমরা দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো. তো আমরা যে সবজিগুলো দিয়েছি সেগুলো হচ্ছে ব্রোকলি, তারপর দিয়েছি শিম, টমেটো, ফুলকপি, আলু, এই সবগুলো সবজি আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি. আর এখন হচ্ছে সব ধরনের মশলাটা দিয়ে দিলাম. তো এখন আমরা মশলাটা বিভিন্ন মশলা দিয়ে একসঙ্গে মিক্স করে নিচ্ছি, আর সঙ্গে চালগুলোও দিয়ে দিয়েছি আমরা. আর গাইস, আজকের খিচুড়িটা কিন্তু আমার অন্যদিনের খিচুড়ি থেকে অনেক বেশি ভালো লেগেছে. তো আজকে বানানো হয়েছিল পাতলা খিচুড়িটা, তো এমনিতে কিন্তু খিচুড়ি আমার একটুও ভালো লাগে না, আর আজকে আমার এটা খুবই ভালো লেগেছে. আর এদিকে দেখুন গাইস, এখানে রয়েছে গাসকাপ মাছগুলো. তো এই মাছগুলো ভাজা হবে, যেগুলো আমরা খিচুড়ির সঙ্গে খাবো. খিচুড়ির সঙ্গে রয়েছে আজকে আরও স্পেশাল স্পেশাল আইটেম, তো সেগুলোও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব. তো প্রথমে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে এখন একটা থালায় আমরা উঠিয়ে নিয়েছি, আর এখন খুব ভালোভাবে লবণ এবং হলুদ দিয়ে মেখে নিচ্ছি. আর আমাদের ছোট্ট ফাতেমারও কিন্তু মাছ ভাজা খুব পছন্দ, এবং আরোহীরও মাছ ভাজা খুব পছন্দ. তো আজকে খিচুড়ির সঙ্গে বেশিরভাগ ভাজাভুজি আইটেমগুলো রয়েছে. তো এখন দেখুন গাইস, এক সাইড ভাজা হয়ে গেছে সবগুলো মাছেই. এখন আমরা উল্টিয়ে পাল্টে দিচ্ছি. তো গাইস দেখুন, মাছ ভাজাভুজি প্রায় শেষ, আর এদিকে আরোহীর কাণ্ড দেখুন, এদিকে দুধ ফেলে দিয়েছে, দুধ খেতে গিয়ে তো পুরো ড্রেস ও মাখিয়ে ফেলছে সঙ্গে ফ্লোরটাও. তো দেখুন এদিকে কিন্তু মাছ ভাজা প্রায় রেডি, আরও রান্না করা হবে চিকেন কারি. তো চিকেন কারির জন্য এদিকে দেখুন আমরা কিন্তু চিকেনটাও রেডি করে রাখছি, আর এদিকে হচ্ছে খিচুড়িটাতে পানি দেওয়া হয়েছে. তো এখন আমরা এতে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি. আর এদিকে দেখুন গাইস, আজকে আমরা বানাবো একটা আনকমন ফ্রাই, সেটা হচ্ছে চিকেন উইংস ফ্রাই. তো এমনিতে তো আমরা চিকেন ফ্রাই খাই, তো আজকে আমরা খাবো চিকেন উইংস ফ্রাই. আর এখানে রয়েছে চিকেন, তো চিকেনগুলো আমরা কারিটা রান্না করব খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য. তো আজকে প্রত্যেকটা আইটেমই আমার ফেভারিট. আর দেখুন এখন আব্বু বাজার থেকে কী কী নিয়ে আসলো. তো দেখুন এখানে রয়েছে পেয়ারা, তো দেখুন কত সুন্দর সবুজ সবুজ পেয়ারা. আর দেখুন আমাদের আরোহী এখন পেয়ারা খাচ্ছে, আর পেয়ারাগুলো কিন্তু গাছ খুব মিষ্টি ছিল আর ভেতরে পাকা ছিল. আর দেখুন এখানে রয়েছে খেজুর, যেটা আমাদের ইফতারে মাস্ট লাগে. আর এখানে রয়েছে ঢেঁড়স. তো আরোহী বলছে যে ওর হচ্ছে পেয়ারা নাকি খুব পছন্দ এবং ঢেঁড়সও. আর ফাতেমা দেখুন এদিকে ঘুম থেকে উঠেছে মাত্র, দেখুন ও রাগ করে শুয়ে পড়েছে গাইস. আর গাইস দেখুন এদিকে আমরা একটা আস্ত ফুলকপি টুকরো করে কেটে এখন ভিজিয়ে রেখেছি, ফুলকপির বড়া বানানো হবে. আর চিকেন কারিটা রেডি হয়ে গেছে দেখিয়ে দিলাম. আর এখানে দেখুন গাইস, আমাদের খিচুড়িটার উপর এখন আমরা যে বাগাটা থাকে সে বাগাটা এখন দিয়ে দিব. আর এখানে ফুলকপি কাটা হয়েছে কেন, কারণ বড়া বানানো হবে. আর এখানে উইংসগুলো আমরা খুব ভালোভাবে মশলা দিয়ে মেখে ম্যারিনেট করতে রেখে দিয়েছি. আর এদিকে দেখুন আজকে আন্টিরাও বানাচ্ছে খিচুড়ি,
ওরাও বানাচ্ছে ভেজিটেবল খিচুড়ি। আর গাইজ এখন অবশ্যই এই পায়াগুলো দেখি আপনারা বুঝতে পারছেন যে কি কাণ্ডটা হয়েছে। তো দেখুন আমাদের যে খাটটা ছিল আম্মুদের ঘরে বক্স খাটটা, ওই খাটের এই যে এই তক্তাটা ভেঙে গিয়েছে। তো এখন আমি আব্বু মাহি আমরা তিনজনে মিলে পুরো খাটটার যে জিনিসপত্রগুলো রয়েছে ওইগুলো আমরা এই যে খুলে নিয়েছি, আর জাজিমগুলা তারপর তোষকগুলো ওইগুলো আমরা নামিয়ে নিয়েছি। তো ওদিকে কাজ চলছে। আর এখানে দেখুন গাইস আমরা অর্ধেকগুলো ফুলকপি ভেজে রেখে দিয়েছি, আর এখানে অর্ধেকগুলো ফুলকপি রয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে ইফতার একেবারে ফাইনালি রেডি করে ফেলছি। আর এদিকে দেখুন উইংসগুলো আটা মাখিয়ে রেখে দেওয়া হয়েছে, এগুলো তারপরে ফ্রাই করা হবে। আর এদিকে দেখুন গাইস এখন আমি একে একে আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখুন গাইস এখানে রয়েছে খিচুড়ি, পেয়ারা, খেজুর, তারপরে রয়েছে মাছ ভাজা। তো এগুলো আমরা আস্তে আস্তে এনে রেখে দিচ্ছি। আর হচ্ছে আম্মু ফুলকপিগুলা ফুলকপির বড়াগুলো প্রস্তুত করে ফেলছে। তো খিচুড়িটা যেহেতু গরম তাই ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি রেখে দিলাম। আর আর এখানে এখন উইংসগুলোকে ভেজে নেওয়া হচ্ছে ডুবো তেলে। আর এদিকে দেখুন গাইজ আমরা ডুবো তেলে ফুলকপির বড়াগুলো রেডি করে ফেলেছি। সো গাইজ দেখুন এখন কিন্তু আমরা সবগুলো জিনিস নিয়ে এসেছি এখানে। তো এখন আজান পড়েনি, তো আমরা ওয়েট করছি আজান পড়ার অপেক্ষা। তো দেখুন এখন আমি একে একে দেখিয়ে দিচ্ছি। এখানে চারটা প্লেটে আমাদের চারজনের জন্য রয়েছে পাতলা খিচুড়ি, এখানে রয়েছে গাছ কাপের মাছ ভাজা, এখানে রয়েছে ফুলকপির বড়া, এখানে রয়েছে পেয়ারা, সঙ্গে রয়েছে খেজুর, আর এখানে রয়েছে চিকেন কারিটা রেডি হয়ে গেছে সবগুলোই। আর এখন শুধু চিকেন ফ্রাইটা আম্মু ভাজাভুজি করছে। তো দেখুন দা গাইস আমাদের সব থেকে বড় রোজাদার বসে বসে ইফতার করছে। আর এখন গাইস আজান পড়ে গেছে কিন্তু, তো এখন আমরা সবাই মিলে ইফতার করছি। সো আজকের ইফতারগুলো কিন্তু গাইস আমার সবগুলো ইফতারই খুবই পছন্দের ইফতারই। আর এদিকে ছোট্ট ফাতেমাও এখন ইফতার করছে, আর দেখুন ওর কিন্তু এখন ডান্স চলছে, ও খুব ভালো ডান্স করতে পারে, এই যে দেখুন। তো ও এদিকে খাচ্ছে ফুলকপির বড়া, আর এদিকে আমরা এখন খাওয়া দাওয়া করছি, আর আম্মু হচ্ছে চিকেন ফ্রাইগুলো রেডি করছে। এদিকে দেখুন ফুলকপির বড়া দিয়ে খিচুড়ি খাওয়া হচ্ছে। তো ফুলকপির বড়া দিয়ে কিন্তু খিচুড়িগুলো খেতে অস্থির লাগছিলো গাইজ। আর এদিকে দেখুন গাইজ আম্মু এখন চিকেন ফ্রাইগুলো নিয়ে এসেছে, আর আব্বু খিচুড়ি খাচ্ছে। এই যে উইংসগুলো নিয়ে আসা হয়েছে। তো এবারে আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে খিচুড়িটাকে সার্ভ করা হবে। তো প্রথমে দিয়ে দিলাম একটা মাছ ভাজা, তারপরে দিয়ে দেওয়া হয়েছে চিকেন ফ্রাই, এখন দিয়ে দেওয়া হয়েছে ফুলকপির বড়া, এখন দিয়ে দেওয়া হবে ফ্রুটগুলো। তো দিয়ে দেওয়া হলো দুটো খেজুর, আর এখন দিয়ে দেওয়া হলো একটা পেয়ারা। তো দেখতেই পাচ্ছেন গাইস যে কত সুন্দর লাগছে দেখতে। আর কারিটা রয়ে গেছে প্যানে, তো এগুলা দিয়ে আমরা ইফতার করছি আজকে। তো দেখুন এখন হচ্ছে আমাদের ছোট্ট আরোহী চিকেন ফ্রাই খাচ্ছে। তো কিন্তু চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করে। তো ও বলছে যে আপু চিকেন ফ্রাইটা ফাইন হয়েছে। তো চিকেন ফ্রাই কিন্তু আমার খুব ভালো লাগে, তো আমাদের প্রায় সবারই চিকেন ফ্রাইটা পছন্দ। তো দেখতেই পারলেন যে আজকে কী দিয়ে ইফতার করলাম এবং সারাদিন কীভাবে কাটালাম টাইমটা। তো এই ছিল আজকের ব্লগ, আশা করি সবাই সবার কাছে খুব ভালো লাগবে এই ব্লগটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।